আমার দেখা মতে বা যতটুকু জেনেছি তার আলোকে বাংলাদেশে যে আলেমের নামে সবচেয়ে বেশি টাকা কালেকশন হয়েছে সবচেয়ে বেশি তিনি হলেন মাওলানা জসীমউদ্দীন রহমানি নাম হয়তো অনেকে শুনেছেন লক্ষ লক্ষ বললেও মনে হয় কম হবে কুটিও ছাড়িয়ে যায় কিনা আমার সন্দেহ আছে এর 100 ভাগের জাস্ট 5% যদি পৌঁছত অথবা এর দ্বারা তার মামলার কোনো উপকার হতো তাহলে কথাই ছিল কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 5% বলছে আল্লাহর বান্দা কারাগার কিছুদিন আগেই তো বছরখানেক আগে হবে কোর্টে দাঁড়িয়েছেন 4 নম্বর মামলা বা 3 নম্বর মামলায় সম্ভবত এখন মামলা চার্জশিট হয়ে গেছে বিচার শুরু হবে বিচারক এবার তাকে জিজ্ঞেস করছেন আচ্ছা হুজুর আপনার উকিল কে স্পষ্ট বললেন বিচারক সাহেব আমার তো কোনো উকিল নাই উকিল ধরার মতো আমার একটা পয়সাও নাই কেউই তো নাই না বউ আছে বউ চলে গেছে না ফ্যামিলি আছে ভাই মামলা দেখতো সেও মরে গেছে কেউই তো নাই আর মানুষ কি আর এতদিন আমারে মনে রেখেছে মসজিদও শেষ মাদ্রাসাও শেষ সব শেষ কে দেখবে আমারে উকিল ধরার মতো টাকা পাবো কোথায় আমি কিছুই তো আমার নাই বিচারকও তার কথা শুনে এতটা অনুপ্রাণিত হয়েছেন এতটা তার মন গলে গেছে যতটুকু জানতে পেরেছি বিচারক তার মুখের কথারে আমলে নিয়ে উল্টো অন্য পক্ষকে ধমকিয়েছেন আরে কোন লোকরে তোমরা কি মামলা দিলা আরে কার সামনে কোন ধরনের বাক্য তোমরা লিখলা একবার কি তোমাদের বুকটাও কাঁপলো না এই পরিমাণ কষ্ট আরে ভাই দিমত থাকলে থাক না আমি তো আমার দুশ্মন সবচাইতে কট্টর দুশ্মন যে তার জন্য কখনো জেলখানা কামনা করি না কখনো না যদি একজন আমার সবচাইতে বড় দুশ্মন চোখের কাটাও যদি কারাগারে যায় আল্লাহর কসম জিন্দেগিতে আমার মুখ থেকে আলহামদুলিল্লাহ বের হবে অথচ এমন দৃশ্য দেখতে হয় আলেম কারাগারে যায় মানুষ মিষ্টি বিতরণ করে কি জানি খুশি হয়ে গেছে আবার যখন আলেম বের হয় আগে তো কোনো অবদানই নাই যারা তার জন্য খাটে মামলা দেখে তাদের নামটাও স্মরণ করে না উল্টো নিজেরা চেতনা জাহির করতে থাকে মনে হয় আমাদের হুংকারে সরকার ভয় পেয়ে ছেড়ে দিয়েছে অথচ কোর্টের বারান্দায় বারান্দায় দৌড়াতে দৌড়াতে যারা নিজেদের জোতা ক্ষয় করেছে তাদের কৃতজ্ঞতা জাহির করে না আমার রাসূল স্পষ্ট বলেছেন মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে নাই সে আল্লাহর শুকরিয়া গোজার হতে পারে নাই দরকার তো এটাই মানুষের শুকরিয়া আদায় করা আমাদের তো অন্তরে তেলবাজির কোনো ইচ্ছা নাই তেলবাজি করে লাভটাই বা কি কিন্তু এই যে এতজন মানুষের নাম বললাম কিসের জন্য আর এটা তো একমাত্র এই কারণে দুনিয়ায় যার অবদান আছে তার অবদান স্বীকার করা দরকার আমার ক্ষেত্রে কেউ কাজ করলে তার অবদান যেমন স্বীকার করা দরকার আমার মুমিন ভাইয়ের পাশে যদি কেউ দাঁড়ায় আল্লাহর কসম তার অবদান স্বীকার করাও আমার একই রকম নৈতিক দায়িত্ব হিসেবে বক্তায় তো একদিকে স্বীকার করবেন আর একদিকে বলবে আমাদের দুই একটা হুঙ্কার শুনেই ভয় পেয়ে সব মনে হয় ছেড়ে দিয়েছে বাহ এক এক হুঙ্কারের এমন পাওয়ার থাকলে তাহলে ফেরাউন নমরুদ আর আবু জাহালদের বিরুদ্ধে এত লড়াই লাগতো না এক এক হুঙ্কারে সব কাজ হয়ে যেত কি এমন হুঙ্কার রে বাবা ঘোড়া দেখেছো ঘোড়ার ডিম দেখো নাই মুরগি দেখেছো মুরগির গোস্ত খাও নাই সাগর দেখেছো সাগরের ঢেউয়ে সুবানি খাও নাই এইরকম এক হুঙ্কারেই যদি দেশের সব হুকুমত কায়েম হয়ে যেত আর সব শাসন ব্যবস্থা পাল্টে যেত বিশ্বাস করেন হুজুরদেরকে মাথার ঘাম পায়ে ফেলে রক্তকে পানি করে এত সংগ্রাম মুজাহাদা করা লাগতো না আমাদের শাইখুল হাদিসদেরকে বছরের পর বছর কারাগার সেই অন্ধকার দেয়ালের মধ্যে বন্দী থাকা লাগতো না আমি বলছি না যে আমরাও বহুত কিছু করে উল্টে ফেলেছি তবে এই কথা তো আমরা অবশ্যই বলতে পারি নিজেরাও যেহেতু মাজলুম থেকেছি সুতরাং কার জন্য কে করে আর কতটুকু করে খুব ভালো করে জানা আছে আলহামদুলিল্লাহ অন্যের থেকে শুনে শুনে বলা লাগবে না নিজেরাই যখন নিজেদের অবস্থার সাক্ষী সুতরাং অন্য কারো কথায় প্রভাবিত হওয়ার কোনো দরকার নেই